সারা দেশে 20টি চক্র ডিবি পরিচয়ে ডাকাতি করছে। এক একটি দলে কাজ করে 8 থেকে 10 জন ডাকাত। এসব তথ্য পাওয়া গেছে গোয়েন্দা বিভাগের হাতে আটক ডাকাত চক্রের মাস্টারমাইন্ড শহীদ মাঝির কাছ থেকে। গোয়েন্দা বিভাগ জানায়, পুলিশের সোর্স হিসেবে কাজ করার সময় ডিবি পরিচয়ে ডাকাতির প্রথা সেই প্রথম শুরু করে। বিস্তারিত নাইমলজিকর প্রতিবেদনে। গেল মাসে 17 তারিখ ডিবি পরিচয়ে তুলে নিয়ে প্রায় 14 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। ডাকাতির ঘটনায় নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী, আর এই ডাকাত চক্রকে ধরতে শুরু করে রাজধানী ও এর আশপাশ এলাকায় অভিযান। অবশেষে গাজীপুরের কালিয়াকৈরে এক জঙ্গলে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করা হয় এই চক্রের মাস্টারমাইন্ড ও উদ্ভাবক শহীদ মাঝিকে। শহীদ মাঝি জানায়, সারা দেশে 20টি চক্রের প্রায় 200 সদস্য ডিবি পরিচয়ে ডাকাতি করে। যে কাজ দেয় সে 30% নিয়ে যায়, এবং যে ছিল যে ফারুক মোল্লা প্রথম সে 30% করে নিয়ে গেছে, আর বেঙ্গালে সমান সবাই মানে ভাগ করে দিচ্ছে। একটা 20টা টিম আছে স্যার, এরকম মানে যে কাজ শিখছে স্যার সেই টিম করে আবার নতুনভাবে শুরু করছে স্যার। একটা টিমে লোক থাকে আপনার উপরে দৌড়ে লাগে 3 জন, আর টিমে থাকে 5 জন থাকে, 6 জন থাকে, 7 জন থাকে, ড্রাইভার নিয়ে বেশিরভাগ 5 জন আর ড্রাইভার 6 জন। গোয়েন্দা বিভাগ বলছে, এক সময় পুলিশের সোর্স ছিল এই শহীদ মাঝি। সেখান থেকেই আইডিয়া নিয়ে প্রথম ডিবি পুলিশের নকল পোশাক বানিয়ে ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করে। ডিবি পুলিশের সোর্সে কাজ করত, বিভিন্ন জায়গায় কাজ করত, সেই হলো বাংলাদেশের প্রথম শহীদ মাঝি, যে সে ডিবি পুলিশ পুরেছে ডাকাতি করার যে টিম সে গঠন করে, এবং কয়েকবার গ্রেপ্তারও হয়েছে, এবং তার নেতৃত্বেই এই কাজটা তারা করেছে। তাদের দলের লোক ছিল 10 জন। ডাকাতির এমন ঘটনায় শহীদ মাঝি সহ মোট 16 জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। উদ্ধার করেছে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, নকল ডিবি পোশাক, হ্যান্ডকাফ, সিগন্যাল লাইট সহ নানা সরঞ্জাম। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা।